পোশাকটা পরো না, কেমনে নেইমারের পোশাক পরো, কেমনে ব্রাজিল আর্জেন্টিনার ফ্রান্সের পোশাক পরো, এই বিতর্কিতের পোশাক পরিয়া কি বুঝাইতে চাইছো? আল্লাহর কসম এদের পোশাক আমি আপনাদেরকে বলি, আপনারা ভালো করে বুঝবেন। আপনি পুলিশে চাকরি নিছেন, কিন্তু পুলিশে চাকরি নেওয়ার পরে সরকারকে বলতেছেন, সরকার সাহেব আমি কিন্তু পুলিশে চাকরি করব কিন্তু পুলিশের পোশাক পরব না, আপনাকে কি চাকরিতে রাখবে? হ্যাঁ রাখবে না। আর্মি চাকরি দিছেন, আপনি যদি আর্মির পোশাক না পরেন চাকরিতে রাখবে? এই মুসলমান যদি আর্মিতে পোশাক না পরার কারণে চাকরিতে না রাখে, পুলিশে পোশাক না পরার কারণে চাকরিতে না রাখে, তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বিতর্কিতের পোশাক গায়ে লাগাইয়া আমল করতে করতেছেন। আল্লাহর কসম আপনিও উম্মতি মুহাম্মদি হতে পারবেন না, উম্মতি মুহাম্মদি হতে পারবেন না। ঠিক না? ঠিক জোরে বলে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাকটা গায়ে পরো, তাহলেই যেমন পুলিশে চাকরি করতে হলে পুলিশের পোশাক পরতেই হবে, আর্মিতে চাকরি করতে হলে আর্মির পোশাক পরতেই হবে, ঠিক তেমনি ভাবে যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করতেই হবে, কোনো বিকল্প চিন্তা করিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। নবীর উম্মত যদি দাবি দিতে চাও নবীর সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করতেই হবে, বাস্তবায়ন না করলে তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ করতেছেন নাকি? এই খেয়াল করে শুনেন, দুই বন্ধু সুন্দর করে এক ধরনের পোশাক বানাইছে, বানায় মাওনা চৌরাস্তা গেছে, যাওয়ার পরে মাওনার লোকেরা যখন বাজারের লোকেরা যখন দেখলো এরা দুইজন এক ধরনের পোশাক পরছে, এখন এরা বুঝতে বাকি নাই, জনগণের বুঝতে বাকি নাই, এরা দুইজন বন্ধু। কথা বলেন ঠিক না বেটি? তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক বাদ দিয়া ব্রাজিল আর্জেন্টিনা নেইমার মেসি আর রোনালদোর পোশাক পরো, তাহলে এরা মুসলমান না হিন্দু বলে বিধর্মী? জোরে বলেন, মুসলমান না বিধর্মী? মুসলমান। এদের পোশাক পরতেছো, এ আল্লাহর নবী বলেন আল মারউ মা আমান আহাব্বা, তোমার মহব্বত বন্ধুত্ব ভালোবাসা যার সাথে হবে তার সাথে তোমার হাসর নাসর হবে। তে মেসি নেইমার বিধর্মী, এই বিধর্মীদের সাথে যদি তোমার হাসর নাসর হয় অবস্থা কি হবে? কথা বলেন না? আজকে খুলো সেই মেসি নেইমারের পোশাক, খুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক গ্রহণ করো, দেখো নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির রাহবর ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন মুরব্বি বাবারা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার কাছে একটু দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে, কারণ হলো এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে আজকে আজকে জনসংখ্যা একেবারেই কম, আমি বুঝতে পারি নাই মুসলমানদের কি হয়েছে, আমাদের এলাকার এই এলাকার মানুষের কি সমস্যা এটা আমি বুঝতে পারছি না। আজকে যদি এখানে মমতাজ বেগম আইতো, কি বলেন? হ্যাঁ, এই সামিয়ানার দরকার ছিল না, বসার ব্যবস্থা করার দরকার ছিল না, হাজার হাজার যুবক মমতাজ বেগমকে দেখার জন্য আইতো। শুধু তাই না, যদি যাত্রা গানের মেয়েদেরকে এখানে আনতো হাজার হাজার মানুষ হইত। আচ্ছা, এই মমতাজ বেগম আর যাত্রা গানের মেয়েদেরকে দেখলে সওয়াব হইল না গুনাহ হইল? সগীরা না কবিরা? কথা কই না কেন? কবিরা না সগীরা? কবিরা 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 গুনাহ একটা হইল না, সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হইল। যতক্ষণ মেয়েদের নাচ ডান্স দেখবে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে সেই যাত্রা গান বাউল গান যেখানে নাচ গান হয়, গত কিছুদিন আগে বিদেশ থেকে এক গায়ক আসছিল, তাকে দেখার জন্য যুবকেরা 5,000 টাকা করে টিকিট কাটছিল ঢাকা ঢাকার গঠন। পরে আর ওই বিদেশি নর্তকী আর নাচে নাই,
কয়েকটা কান্নাকাটি শুরু করেছে যে 5000 টাকা করে টিকিট কাটলাম নাচ দেখার জন্য ডান্স দেখার জন্য নাচলো না ও মুসলমান আজকে সেই মমতাজ বেগম যাত্রা গানের মেয়েদেরকে আনলে যারা এখানে আসতো ওরা সবাই বিদর্মী না মুসলমান অধিকাংশই তো মুসলমান কোথায় যাব আমরা কি হলো মুসলমানের মুসলমানরা এই জন্যই আজকে মুসলমানরা মারপিট করছে সারা পৃথিবী জুড়ে মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে কাফের বেদিনেরা ফুটবলের মতো নিয়ে খেলতেছে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে মুসলমানের মাথায় বোমা মেরে হত্যা করতেছে মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করতেছে মা বোনদেরকে ধর্ষণ করতেছে ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে কারণ কি অথচ এক হাদিসের দ্বারা প্রমাণ 313 জন খাঁটি মুজাহিদ পৃথিবীতে থাকলে গোটা পৃথিবীর উপর আল্লাহ তাদেরকে বিজয় দান করে কেন মুসলমানদের এই অবস্থা গত কিছুদিন আগে ফুটবল খেলা গেছে এই ফুটবল খেলায় কোন সময় খেলা গেছে একটার সময় দুইটার সময় 12টার সময় সারা রাত যুবক না ঘুমায়া ঘুম বাদ দিয়ে আরামের ঘুম হারাম করে ফুটবল খেলা দেখার জন্য রাত কি রাত কাটায় দিছে টিভির পর্দায় কাটায় দিছে পর্দায় কাটায় দিছে দেখে মেসি নেইমার রোনালদো এদের খেলা দেখে ও মুসলমান ওরা যেভাবে খেলাধুলা করে এই হাত আর পুরো বের করে খেলাধুলা করে এইভাবে খেলা করাও হারাম যারা দেখতে তাদের দেখাও হারাম এরাও কবিরা গুনাহ কামাইতেছে কোন সন্দেহ নাই যারা দেখতেছে তারাও কবিরা গুনাহ কামাইতেছে আজকে মুসলমানরা সেই মেসি আর নেইমারের ভক্ত হয়ে গেছে সেই গায়কাদের ভক্ত হয়ে গেছে আজকে মেসি নেইমারের হাতের এই জায়গায় দেখবেন একটা চৌক আঁকা এক চাক এই জায়গায় কোনির উপরে একটা চৌক আঁকা রোনালদোর হাতে এক চৌক আঁকা নেইমারের হাতে এক চৌক আঁকা মেসির হাতে এক চৌক আঁকা আমরা মাঝে মধ্যে পত্রিকাতে দেখি ও মুসলমান এক চৌকলা একজন ফেতনাবাজ কিয়ামতের আগে আসবে গোটা পৃথিবীকে তছনছ করে দিবে মুসলমান হাজারো হাজার লক্ষ কোটি মুসলমানকে হত্যা করবে সেই এক চৌকলা আর এক চোক থাকবে তার কানা ওর নাম কি জানেন দাজ্জাল সেই দাজ্জাল তার এক হাতে জান্নাত দাজ্জালের জান্নাত নিয়ে আসবে আরেক হাতে জাহান্নাম নিয়ে আসবে একজনকে ডাইকে বলবে এই আমাকে যদি খোদা মানো তাহলে এই যে আমার জান্নাতে তোমাকে ফেলে দেব তখন দুর্বল ইমানদাররা দাজ্জালকে দেখেও চিনতে পারবে না দাজ্জালকে খোদা মেনে বসবে দাজ্জাল তাকে তার জান্নাতে ফেলে দিবে সাথে সাথে ওই লোকটা আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে আরেকজন ইমানদারকে ডাইকে আনে বলবে আমাকে যদি খোদা না মানোস তাহলে ওই যে দেখ আমার জাহান্নাম দাও দাও করে জ্বলছে আমাকে খোদা না মানলে তোকে ওই জাহান্নামে ফেলে দেব খাঁটি ইমানদাররা তখন বলবে আরে তুই তো এক চোখ কানা দাজ্জাল তোর এক চোখ কানা আমি তোকে দেখে চিনে ফেলেছি তুই মিথ্যাবাদী দাজ্জাল তুই খোদা হবে দূরের কথা খোদার গোলামী হতে পারস নাই তোকে কখনো খোদা মানতে পারি না তুই ফেতনাবাজ দাজ্জাল এই কথা বলবে ওই ইমানদারকে দাজ্জাল হত্যা করে তার জাহান্নামে ফেলে দিবে সাথে সাথে ওই ইমানদারটা আল্লাহর জান্নাতে চলে যাবে ও মুসলমান এই দাজ্জাল কত কারিশমা দেখাবে সেই দাজ্জাল একজন যুবককে ডাকবে ডাইকা তার কাছে আনবে
এই দাজ্জাল ওই যুবককে হত্যা করবে, হত্যা করার পরে আবার বলবে জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাবে। এত কারিশমা দেখানোর পরে কি তোমরা দাজ্জালের ভক্ত হয়ে যাবে? আমার তো ভয় লাগে কোটি কোটি মুসলমান দাজ্জালের ভক্ত হয়ে যাবে, কারণ এক মেসি আর নেইমার আর রোনালদো ভালো একটু খেলতে পারে, যার কারণে গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান তাদের ভক্ত হয়ে গেছে। অথচ ওরা সকলেই বিদর্মী, ওরা সকলেই বিদর্মী, এদের ভক্ত হইয়া এদের পক্ষপাতিত্ব করে একজন আরেকজনকে হত্যা করতেছে, একজন আরেকজনকে আঘাত করতেছে, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করতেছে, একজন আরেকজনকে যেভাবে ইচ্ছা সেইভাবে অপমান করতেছে। এই বিদর্মীদের ভক্ত হইয়া সেই মেসি নেইমার আর রোনালদোর ভক্ত হইয়া, ও মুসলমান তুমি কি জানো না সেই যে ব্রাজিলের পোশাক তোমরা পরেছো, যে ব্রাজিলের আর্জেন্টিনার পোশাক তোমরা পরেছো, যে ফ্রান্সের পোশাক তোমরা পরেছো, সেই ফ্রান্স আমার আপনার নবীকে গত বছরের আগের বছর গালি দিয়েছিল, সেই সেই আপনার ব্রাজিল আর সেই আর্জেন্টিনা যে দেশের মধ্যে মুসলমানরা আজান দিয়া নামাজ পর্যন্ত করতে পারে না, আজকে তাদের ভক্ত তোমরা হয়ে গেছো। আমি তো অবাক লাগি, আমার কাছে আশ্চর্য লাগি, না জানি সেই দাজ্জালের ভক্ত কত মানুষ হয়ে যায়। ও মুসলমান, সেই সেই নেইমার আর মেসি আর রোনালদো আর এই খেলোয়াড়রা এক হাত এক চোখ হাতের মধ্যে কে, তারা এটাই বোঝাইতে চাইছে আমরা দাজ্জালের বংশধর, আমরা দাজ্জালের সাথে আছি, মুসলমানদের সাথে নাই। আজকে তাদের ভক্ত হয়ে তাদের পোশাক পরছো, এই এই নাফরমানের দল নবীর পোশাকটা তোমরা পরো না। অথচ নবী বলেন আমার সুন্নতটা এই সাড়ে তিন হাত দেহের মধ্যে যারা পিট করবে মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নতটাকে যারা বাস্তবায়ন করবে, আমি নবী আমার সেই উম্মতকে রেখে জাহান্নামে রেখে জান্নাতে যাব। অথচ নবীর পোশাক পরে না। পোশাকের কত দাম সংক্ষেপে বলবো, আমার সময় কম, কত দাম পোশাকের ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যাও ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, ফেরাউনকে বলতেছে হে নাফরমান ফেরাউন, আপনি নিজেকে খোদা দাবি দিয়েছেন, আপনি তো খোদা হতে পারেন না, যে আল্লাহ আপনি ফকির নির্পুলা ছিলেন, সেই ফকির নির্পুলা থেকে যে আল্লাহ আপনাকে এত বড় বাদশাহী দিয়েছেন, সেই আল্লাহই একমাত্র আল্লাহ, সেই আল্লাহকে ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে দুনিয়ার সকলের, আপনি সেই আল্লাহর গোলামি করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাল্লাহ, এই কালিমাটা পড়েন। ফেরাউন কয় মুসা তুমি তো আমার গরের লালিত পালিত পুত্র, তুমি কি আমাকে খোদা মানো না? মুসা বলেন আপনি খোদা হবেন, দূরের কথা খোদার গোলামি হতে পারেন নাই, আমাকে আল্লাহর নবুয়ত দিয়ে আপনার কাছে পাঠাইছেন আপনাকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন ডাক দিয়া কয় হে মুসা তুমি যে নবুয়ত নিয়ে আস, নবুয়তের দাবি নিয়ে আসছো, এটার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন অনেকগুলো প্রমাণ আছে, আমি এখন আপনাকে দুইটা প্রমাণ দেখাবো। এক নাম্বার প্রমাণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক নম্বর প্রমাণ দেখাইলেন ফেরাউনকে, এক নম্বর প্রমাণ দেখাইলেন। মুসা আলাইহিস সালাম বগলের নিচে এইভাবে হাত রাখছিলেন, বগলের নিচ থেকে বাবা হাত এইভাবে যখন বের করছেন, বিদেশি টসলার যেমন ভাবে আলো দেয়, মুসা আলাইহিস সালামের হাত দিয়া এরকম আলো দিতেছিল। আল্লাহু আকবার! মুসা আলাইহিস সালাম বলেন ইয়া নাফরমান ফেরাউন, আমার কাছে প্রমাণ চাইছো, এই যে একটা প্রমাণ দেখাইলাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন আরেকটা প্রমাণ তোমাকে দেখামু। মুসা আলাইহিস সালাম বলেন এ ফেরাউন আমার হাতে এটা কি? ফেরাউন কয় তোমার হাতে এটা লাঠি। মুসা আলাইহিস সালাম কয় ভালো করে দেখে রাখেন আমার হাতের লাঠিটা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতের লাঠিটা বাবা জমিনে ছেড়ে দিতেন, হাতের লাঠিটা জমিনে ছাড়ার সাথে সাথে ওই লাঠিটা বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে, হাতের লাঠিটা অজগর সাপ হয়ে গেছে, এত বড় একটা অজগর সাপ হয়েছে বাবা। এই অজগর সাপটা ফেরাউনের দিকে তাকাইছে, যে ফেরাউন 450 বছর রাজত্ব করেছে,
সেই 750 বছরের মধ্যে একদিনও একটা কাশি দেয় নাই 750 বছর রাজত্ব করেছে 450 ভিতরে একদিন পাতলা পায়খানা হয় নাই একদিন তার জ্বর হয় নাই একদিন তার কাশি হয় নাই কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হয়ে গিয়েছিল মুসা আলাইহিস সালামের সাপ যখন ফেরাউনের দিকে তাকাইছে বাবা এই ফেরাউন কয়েকবার পাতলা পায়খানা করে দিছে প্রস্রাব বের হইতেছে পায়খানা বের হইতেছে ইয়াবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে মুসারি তোমার লাঠি তোমার সাপ আগে ফিরাও এই যে দেখো সাপ আমাকে খেয়ে ফেলবে আমার দিকে সাপটা তাকাইছে তাড়াতাড়ি তোমার সাপ ফেরাও মুসা আলাইহিস সালাম কয় কেমন খোদা হইছেন আমার হাতের লাঠিটা একটু ছাড়িয়ে দিছি সাথে সাথে একটা অজগর সাপ হয়ে আপনার দিকে তাকাইছি আপনার পেশাব পায়খানা শুরু হয়ে গেছে ওরে না ফরমান ফেরাউন কেমন খোদা আপনি হইছেন একটা সাপকে দেখা পাতলা পায়খানা শুরু হয়ে গেছে এখনো সময় আছে তাড়াতাড়ি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এবার ফেরাউন কয় মুসারে আগে তোর সাপ ফিরা এরপরে বুঝমু কি করমু তাড়াতাড়ি আগে তোর সাপ ফিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার ওই সাপের কল্লার মাঝে ধরে ফেলছেন কল্লাই ধরার সাথে সাথে ওই অজগর সাপটা আগের মতো লাঠি হয়ে গেছে এবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন ডাক দিয়া কয় ইয়া মুসা শুনো শুনো আমার মিশরেও কিন্তু জাদুকরের অভাব নাই লক্ষ লক্ষ জাদুকর আমার মিশরে আছে আমার মিশরে জাদুকরের অভাব নাই তুমি মনে করতেছো তুমি মিশর থেকে মাদায়ান চলে গেছিলে এই মাদায়ানে যায় মাদায়ান থেকে জাদু বিদ্যা শিক্ষা করে মিশরে আয়শা আমাকে তো বড় জাদু দেখাইছো হাতের লাঠি ছেড়ে দিছ বিশাল বড় সাপ হয়ে গেছে মুসারি আমার কিন্তু জাদুকরের অভাব নাই এবার মন্ত্রী হামানকে ডাক দিয়া কয় হে মন্ত্রী হামান মিশরের শহরে ঘোষণা করে দাও যত বড় বড় জাদুকররা আছে সব জাদুকর যেন আমি ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে যায় এবার মন্ত্রী হামান ঘোষণা করছে হে মিশরের যত বড় বড় সিনিয়র জাদুকররা আছো তোমরা সকলেই আগামীকালকে 10টার সময় ফেরাউনের দরবারে উপস্থিত হইতে হবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি খোদা ফেরাউন আমাদের তোমাদেরকে আহ্বান করেছেন তোমরা যেন ফেরাউনের দরবারে যায় উপস্থিত হও এবার সিনিয়র 70,000 জাদুকর কত হাজার বাবা 70,000 সিনিয়র জাদুকর ফেরাউনের দরবারে যায় উপস্থিত ফেরাউন 70,000 সিনিয়র জাদুকরকে ডাক দিয়া কয় এ ও মহামান্য এবার 70,000 জাদুকর ফেরাউনকে ডাক দিয়া বলে এ মহামান্য রাষ্ট্রপতি খোদা ফেরাউন কেন আমাদেরকে ডাকছেন এবার ফেরাউন কয় দেখো আমার ঘরের লালিত পালিত পুত্র মুসা আমার বিরুদ্ধে জাদু নিয়ে এসেছে বগলের নিচে হাত রাইকে হাত বের করেছে হাত দিয়া নূর চমকাইতেছিল আলো প্রকাশ পাইতেছিল আর একটা জাদু আমাকে দেখাইছে হাতের লাঠিটা ছাড়া দিছে সাথে সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে এই সিনিয়র 70,000 জাদুকর তোমরা যদি মুসাকে ভাগাইতে পারো তাহলে আমি ফেরাউন তোমাদের খোদা তোমরা যা চাইবে সব তোমরা পাইবে তোমরা নারী বাড়ি গাড়ির মালিক হবে এবং তোমরা সকলে আমি ফেরাউনের নিকটতম ব্যক্তি হয়ে যাইবে এই মুসাকে তোমাদের ভাগাইতে হবে পরাজিত করতে হবে এবার সিনিয়র 70,000 জাদুকর ফেরাউনকে ডাক দিয়া কয় ইয়া মহামান্য রাষ্ট্রপতি খোদা টেনশন করবেন না আমরা সিনিয়র জাদুকর 70,000 আছি এবং আমাদের ছাত্র জাদুকর আছে আরো 2,30,000 মোট 3,00,000 জাদুকর আমরা মিশরে আছি টেনশন করবেন না টেনশন করবেন না আমরা 3,00,000 জাদুকর আছি 3,00,000 জাদুকরের সাথে মুসা পারবে না এই মহামান্য রাষ্ট্রপতি খোদা ফেরাউন আমরা মুসাকে পরাজিত করব তবে আমাদেরকে একটু মুসাকে দেখায় দেন এবার 70,000 সিনিয়র জাদুকরকে ফেরাউন বলে
এবার সিনিয়র 70,000 জাদুকর মুসার কাছে চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া দেখে 70,000 জাদুকর যায়া দেখে মুসার মাথায় পাগড়ি মুসার গায়ে জুব্বা মুসার হাতে তাসবিহ মুসার হাতে লাঠি এবার সিনিয়র 70,000 জাদুকর ঠাট্টা বিদ্রুপ করার জন্য ফেরাউনকে ডাক দিয়া বলতেছে হে মহামান্য রাষ্ট্রপতি ফেরাউন মুসার মাথায় যেমন পাগড়ি আমাদেরকে এমন পাগড়ি দিতে হবে মুসার গায়ে যেমন জুব্বা আমাদেরকে এমন জুব্বা দিতে হবে মুসার হাতে যেমন লাঠি মুসার হাতে যেমন তাসবিহ আমাদেরকে এমন তাসবিহ এবং লাঠি দিতে হবে হে মহামান্য রাষ্ট্রপতি খোদা মুসার পোশাকের মতো পোশাক আমাদেরকে দিতে হবে ফেরাউন কই এটা কোন ব্যাপার হইল নাকি মুসার পোশাকের মতো পোশাক তোমরা আগামী কালকে পাওয়া যাইবা এবার পরের দিন মুসার পাগড়ির মতো পাগড়ি 70,000 জাদুকরকে দেওয়া হয়েছে মুসার জুব্বার মতো জুব্বা 70,000 জাদুকরকে দেওয়া হয়েছে মুসার লাঠি মুসার তাসবিহর মতো লাঠি তাসবিহ 70,000 জাদুকরকে দেওয়া হয়েছে এবার সিনিয়র 70,000 জাদুকর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলে মুসারি দেখো তোমার পাগড়ির মতো পাগড়ি আমরা পরলাম তোমার জুব্বার মতো জুব্বা আমরা পরলাম তোমার লাঠির মতো লাঠি নিলাম তোমার তাসবিহর মতো তাসবিহ নিলাম এ মুসা তুমি কিন্তু আমাদের সাথে জাদুর প্রতিযোগিতা করে পারবা না কারণ আমরা সিনিয়র 70,000 জাদুকর আছি আর আমাদের ছাত্র জাদুকর আরো 2,30,000 মোট হইল কয় লক্ষ 3,00,000 জাদুকর আমরা আছি মুসারি আমাদের সাথে তুমি পারবা না তুমি এখনো পরাজয় স্বীকার করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এ ফেরাউনের 70,000 জাদুকর আমি কিন্তু কোন জাদুকর না তোমরা হইলা জাদুকর আর আমি আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলো তোমরা জাদুকর আমি আল্লাহর পয়গম্বর আমি কোন জাদুবিদ্যা নিয়ে তোমাদের কাছে আসি নাই আমি যা নিয়ে আসছি এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা তোমরা কিন্তু তোমরা নিজেরাই তারিখ দাও কোন দিন আমার সাথে প্রতিযোগিতা করবা এবার সিনিয়র 70,000 জাদুকর মুসা আলাইহিস সালামের সাথে তারিখ দিয়ে ফেলছে বলতেছে মুসারি আগামী অমুক দিন অমুক ময়দানে তোমার সাথে জাদুর প্রতিযোগিতা হবে এ মুসা আমরা 3,00,000 জাদুকর তোমার সাথে প্রতিযোগিতা করব এবার মুসা আলাইহিস সালাম বলেন অসুবিধা নাই আমিও তোমাদের সাথে জাদু তোমরা জাদু করবে আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা নিয়ে প্রতিযোগিতা করব আমারটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা যাও যাও কোন দিন যাইবা এবার তারিখ কত বাবা ফেরাউনের 3,00,000 জাদুকর একটা করে হাতের মাঝে লাঠি একটা করে রশি নিয়া 3,00,000 জাদুকর ময়দানে চলে গেছে 3,00,000 জাদুকর যখন ময়দানে চলে গেছে বাবা প্রত্যেকটা জাদুকর একটা করে লাঠি ছাড়া দিছে একটা করে রশি ছাড়া দিছে একটা করে লাঠি আর একটা করে রশি ছাড়ার পরে বাবা ময়দানের মধ্যে ফেরাউনের 3,00,000 জাদুকরের 6,00,000 সাপ হয়ে গেছে কয় লক্ষ সাপ 6,00,000 সাপ ময়দানের মধ্যে ছোটাছুটি করতেছে 6,00,000 সাপ যখন ময়দানে ছোটাছুটি করতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন একটু ভয় পেয়ে গেছে একটু ভয় পেয়ে গেছি মুসা ভয় পাওয়ার পরে আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া কয় মুসারি ভয় পাওয়ার কারণ নাই এরাটা হলো জাদু মুসারি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও এবার মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে এই সাপের নিচের টুট জমিনে উপরের টুট আকাশে এইভাবে বাবা এই মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে এইভাবে হা করছে বাবারে 2-3 মিনিটের ভিতরেই ফেরাউনের 3,00,000 জাদুকরের 6,00,000 সাপকে মুসা আলাইহিস সালামের এক সাপে খায়া শেষ করে দিছে কয়েক মিনিটের ভিতরেই ফেরাউনের জাদুকরের 6,00,000 সাপ শেষ মুসা আলাইহিস সালামের সাপে খায়া 6,00,000 সাপ যখন শেষ করে ফেলেছে এবার সিনিয়র 70,000 জাদুকর
যে জাদুকররা মুসার মতো পাগড়ি প্রদান করেছিল, মুসার মতো পোশাক পরেছিল, মুসার মতো জুব্বা পরেছিল, এই তিন লক্ষ জাদুকর ময়দানের মধ্যে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে মুসা আলাইহিস সালামের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 70,000 সিনিয়র জাদুকর এই সময় পরাজিত হয়ে সাথে সাথে ময়দানের মধ্যে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতেছে বাবা আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের প্রভুর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবীর কালিমা পড়ে 70,000 সিনিয়র জাদুকর মুসলমান হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া কয় এ সিনিয়র 70,000 জাদুকর, তোরা 70,000 জাদুকর পরাজিত হইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ, এখনো সময় আছে, আমি ফেরাউন তোদেরকে বলতেছি এখনো আমার ধর্মে ফিরে আয়, এখনো মুসার ধর্ম ছাইরা দে, ছাইরিয়া আমার ধর্মে ফিরে আসো, যদি ফিরিয়া না আসো মুসার ধর্ম থেকে ফিরে যদি না আসো লা উকাতি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। এ সিনিয়র 70,000 জাদুকর, তোরা যদি এখনো মুসার ধর্ম না সারস, আমি ফেরাউনের ধর্মে ফিরে না আসস, তোদের একটা করে হাত কাটমো, একটা করে পা কাটমো, একটা করে হাত পা কাইটা তোদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলামো, ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া তোদেরকে শেষ করে দিব, এখনো সময় আছে, তাড়াতাড়ি মুসার ধর্ম থেকে ফিরে আয়, এখনো আমি ফেরাউনের ধর্মে ফিরে আয়। এবার সিনিয়র 70,000 জাদুকর ফেরাউনকে ডাক দেয়া কয় এ নাফরমান ফেরাউন, আমরা মুসার বিরুদ্ধে জাদু নিয়ে এসেছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আমরা ইসলামের বিরুদ্ধে এসেছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আল্লাহর বিরুদ্ধে এসেছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আমরা জীবন যাইতে পারি, আমাদের হাত পাকাইটা ফাঁসি কাষ্ঠে ঝুলাইতে পারোস, আমরা ফাঁসি কাষ্ঠে ঝুলা জীবন দিতে পারি কিন্তু ঈমান দেব না, আল্লাহু আকবার বলুন, আমরা কিন্তু ঈমান দেব না, ঈমান ছাড়ব না, কালিমা ছাড়ব না। ফেরাউন রে তোর শাস্তির কথা বইলা আমাদের লাভ নাই, আমাদেরকে শাস্তির ভয় দেখাবে না, আমাদেরকে জীবনের ভয় দেখাবে না, মরণ প্রস্তুত, মরণের জন্য প্রস্তুত, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার ফেরাউন জল্লাদ বাহিনীকে ডাক দেয়া কয় জল্লাদরে তাড়াতাড়ি 70,000 সিনিয়র জাদুকরকে ধরো, পাকড়াও করো। এবার জল্লাদ বাহিনী ফেরাউনের 70,000 জাদুকরকে পাকড়াও করছে, গ্রেফতার করছে, এদেরকে একটা করে হাত কাটছে, একটা করে পা কাটছে। হাত পা কাইটা বাবা ফেরাউনের বাহিনী 70,000 সিনিয়র জাদুকরকে ফাঁসি কাষ্ঠে ঝুলাইছে। এ বাবা ফেরাউনের 70,000 সিনিয়র জাদুকর এবার ফাঁসি কাষ্ঠে ঝুইলা, ফাঁসি কাষ্ঠে ঝুলতেছে, রক্ত গড়ায়া গড়ায়া হাত থেকে পড়তেছে, পা দিয়া রক্ত ঝরিয়া ঝরিয়া পড়তেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাবা তাদের নাকের আগায় দম ছিল ততক্ষণ পর্যন্ত পড়তেছিল আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। 70,000 সিনিয়র জাদুকর বাবা ওই ফেরাউনের ফাঁসি কাষ্ঠে জুইলা নবীর কালমা পড়তেছে। এই মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 70,000 সিনিয়র জাদুকরের সামনে আল্লাহর জান্নাতটা ধরিয়া দিয়েছেন। আল্লাহ বলতেছে এই জাদুকরেরা শুনো সাবধান, কালমা পড়ে যে মুসলমান হয়েছ এই ঈমানকে ছাড়বে না, সাবধান ঈমান থেকে দূরে সরবে না, তোরা ফাঁসি কাষ্ঠে ঝুলতেছস, আমি আল্লাহ কিন্তু তোদেরকে দেখতেছি, টেনশনের কারণ নাই, ফাঁসি কাষ্ঠে ঝুইলা কালমা পড়তে পড়তে ঈমান নিয়া যদি মরতে পারোস তোরা মরতে দেরি হবে, এই যে আমি আল্লাহ তোদের চোখের সামনে জান্নাতটা ধরে দিছি, ওই জান্নাতের ভিতরে তোদেরকে ঢুকাইতে দেরি করব না, তোরা মরতে দেরি হবে, আমার জান্নাত তোদেরকে দিতে দেরি করব না। এ সিনিয়র জাদুকরেরা আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করিয়া
শহীদি মর্যাদা দিয়া আমার জান্নাতের মধ্যে তোদেরকে প্রবেশ করামু বন্ধুরে এবার সিনিয়র 70,000 জাদুকর মুসা আলাইহিস সালামের কালমা পড়তে পড়তে ঈমান নিয়া শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন এবার বাবা ভালো করে বুঝেন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন অবাক হয়ে গেছেন অবাক হয়ে তুর পারে চলে গেছেন তুর পারে যায় মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে আল্লাহর কাছে কয় আল্লাহ গো বুঝতে পারি নাই এই সিনিয়র 70,000 জাদুকর আমি মুসার বিরুদ্ধে এসেছিল ইসলামের বিরুদ্ধে এসেছিল তুমি তোমার বিরুদ্ধে এসেছিল আল্লাহ এ তো দামি ঈমান কেমনে তুমি এদেরকে দান করলা এদেরকে ফেরাউন হাত পা কাইটা ফাঁসি কাষ্ঠে ঝুলাইছে কিন্তু ওরা ঈমান ছাড়ে নাই এত দামি ঈমান এত শক্তিশালী ঈমান তুমি কেমনে দান করছো আল্লাহ বুঝতে পারি নাই এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসারি এই সিনিয়র 70,000 জাদুকরের মাথায় তুমি মুসার মাথায় যেমন পাগড়ি ঠাট্টা বিদ্রুপ করার জন্য এই 70,000 সিনিয়র জাদুকর এরকম পাগড়ি পরিধান করছে এরে মুসা তুমি মুসার গায়ে যেমন চুপা এই সিনিয়র 70,000 জাদুকরের জাদুকরের গায়ে মন্তব্বা মুসারি তোমার হাতে যেমন তসবি এই সিনিয়র 70,000 জাদুকরের হাতে এমন তসবি তোমার হাতে যেমন লাঠি সিনিয়র 70,000 জাদুকরের হাতে এমন লাঠি মুসারি তোমার পাগড়িটা তোমার জুব্বাটা তোমার তসবি লাঠি আমি আল্লাহর কাছে পছন্দনীয় মুসারি তোমার পোশাকের মতো পোশাক এই সিনিয়র 70,000 জাদুকর পরেছিল তোমার সাথে ঠাট্টা বিদ্রোহ করার জন্য মুসারি কিন্তু আমি আল্লাহ তাআলা এই পোশাকটারে কবুল করে নিছি তোমার পোশাকের সাথে এদের পোশাকের মিল থাকার কারণে আমি আল্লাহ এদেরকে কবুল করে নিছি এদেরকে পছন্দ করে নিছি মুসারি তোমার পোশাকের সাথে মিল থাকার কারণে আমি আল্লাহ এদেরকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালামু আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিছি আমি আল্লাহ এদেরকে দুনিয়ার এবং আখেরাতের মধ্যে সবচাইতে দামি সম্পদ ঈমান সেই ঈমানের মতো সম্পদ আমি আল্লাহ এদেরকে দিছি এরা এমন ঈমান গ্রহণ করেছে হাত পা কাইটা ফেরাউনে ফাঁসি কাষ্ঠে তুলাইছে কিন্তু এরা ঈমান ছাড়ে নাই ওই ফাঁসি কাষ্ঠে তুইলা কালমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতি জান্নাতের মধ্যে সাথে সাথে প্রবেশ করাইয়া দিছি আল্লাহু আকবার এই মিয়া মুসার পোশাকের মতো ঠাট্টা বিদ্রুপ করার জন্য সিনিয়র 70,000 জাদুকর পোশাক পরছিল যার কারণে আল্লাহ এদের প্রতি খুশি হইয়া ঈমানের মতো দৌলত দিয়া এদেরকে জান্নাতবাসী করেছেন ও মুসলমান তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকটা পড়তে পারো আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা আমার হাবিবের পোশাকটা তুই পরছো আমার হাবিব যেভাবে টুপি মাথায় দিত এইভাবে টুপি মাথায় দিছ আমার হাবিব যেভাবে দাড়ি রাখছো দাড়ি রেখে রেখেছিল এইভাবে তুই দাড়ি রাখছ আমার হাবিব যেভাবে লম্বা জামা গায় দিছিল তুই এইভাবে লম্বা জামা গায় দিছিল গায়ে দিছ ও আমার উম্মতরে ও আমার বান্দারে শুনে রাখ শুনে রাখ আমি আল্লাহ আমার হাবিবের সাথে তোদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করামু কেমনে নবীর পোশাকটা পরো না কেমনে নেইমারের পোশাক পরো কেমনে ব্রাজিল আর্জেন্টিনার ফ্রান্সের পোশাক পরো এই বিতর্কিতের পোশাক পরিয়া কি বুঝাইতে চাইছো আল্লাহর কসম এদের পোশাক আমি আপনাদেরকে বলি আপনারা ভালো করে বুঝবেন আপনি পুলিশে চাকরি নিছেন কিন্তু পুলিশে চাকরি নেওয়ার পরে সরকারকে বলতেছেন সরকার সাহেব আমি কিন্তু পুলিশে চাকরি করব কিন্তু পুলিশের পোশাক পরব না আপনাকে কি চাকরিতে রাখবে হ্যাঁ রাখবে না আর্মি চাকরি নিছেন আপনি যদি আর্মির পোশাক না পরেন চাকরিতে রাখবে এই মুসলমান যদি আর্মিতে পোশাক না পরার কারণে চাকরিতে না রাখে পুলিশে পোশাক না পরার কারণে চাকরিতে না রাখে তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বিতর্কিতের পোশাক গায়ে লাগাইয়া আমল পূর্তি করতেছেন আল্লাহর কসম আপনিও উম্মতি মুহাম্মদি হতে পারবেন না উম্মতি মুহাম্মদি হতে পারবেন না ঠিক না ঠিক জোরে বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকটা গায়ে পরো তাহলেই যেমন পুলিশে চাকরি করতে হলে পুলিশের পোশাক পরতেই হবে আর্মিতে চাকরি করতে হলে আর্মির পোশাক পরতেই হবে ঠিক তেমনি ভাবে যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করতেই হবে কোনো বিকল্প চিন্তা করিয়া জান্নাতে যাওয়া সম্ভব না নবীর উম্মত যদি দাবি দিতে চাও নবীর সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করতেই হবে বাস্তবায়ন না করলে তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না
রাগ করতেছেন নাকি? এই খেয়াল করে শুনেন, দুই বন্ধু সুন্দর কইরা এক ধরনের পোশাক বানাইছে, বানায় মাওনা চৌরাস্তা গেছে। যাওয়ার পরে মাওনার লোকেরা যখন, বাজারের লোকেরা যখন দেখলো এরা দুইজন এক ধরনের পোশাক পরছে, এখন এরা বুঝতে বাকি নাই, জনগণের বুঝতে বাকি নাই এরা দুইজন বন্ধু। কথা বলেন ঠিক না বেটি? তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক বাদ দিয়া ব্রাজিল আর্জেন্টিনা নেইমার মেসি আর রোনালদোর পোশাক পরো, তাহলে এরা মুসলমান না হিন্দু বলে বিধর্মী? জোরে বলেন, মুসলমান না বিধর্মী? ও মুসলমান, এদের পোশাক পরতেছো? ইয়া আল্লাহর নবী বলেন, আল মারউ মা আমান আহাব্বা, তোমার মহব্বত বন্ধুত্ব ভালোবাসা যার সাথে হবে তার সাথে তোমার হাসর নাসর হবে। তে মেসি নেইমার বিধর্মী, এই বিধর্মীদের সাথে যদি তোমার হাসর নাসর হয় অবস্থা কি হবে? কথা বলেন না? আজকে খুলো সেই মেসি নেইমারের পোশাক, খুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক গ্রহণ করো। দেখো নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতগুলোকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতগুলোকে জিন্দা করবে, আমার সুন্নতগুলোকে ভালোবাসবে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসবে, আমি নবীর সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন বাবা, এখন যদি আপনি এই কলেজ ভার্সিটির ছেলেরা, তোমরা যদি দাড়ি রাইখা পুলিশের চাকরি নিতে যাও, না না দাড়ি ফালাই আসো, কথা কয় না, আর্মিতে চাকরি নিবো দাঁড়িয়ে গেলে, পুলিশে চাকরি নিবো, হ্যাঁ নিত না, কলেজ ভার্সিটিতে হঠাৎ করে আপনি টুপিটা দাঁড়িটা রেখে গেলেন, টুপিটা মাথায় দিয়ে কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র গেল, পাঞ্জাবিটা গায়ে দিয়ে গেল, বন্ধুরা কই কিরে বেটা তুই তো বালাসি জানতে হইতে না, কইতো না নাকি? এই বান্ধবীরা কইব, কি ব্যাপার তুমি দেখি হুজুর হয়ে গেছো, এইটা কি করলা? আরে কয়টা দিন বিয়াটা হই গেলো, ইয়ার পরে তুমি টুপি দাঁড়িয়ে রাখো, বিয়াটাকে করালো, এটা কয় না? আর মুসলমান, যে সময় সরকারে চাকরি দেয় না, দাঁড়ি টুপি নিয়ে গেলে সরকারে চাকরিতে দিন চাকরি দিবে না, যে সময় টুপি দাঁড়ি পরে কলেজ ভার্সিটিতে গেলে কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এই সময় তোমার সুন্নতকে নিয়ে মানুষ তখন ক্রিটিসাইজ করবে, টুপি দাঁড়ি দেখলেই যখন জঙ্গি মনে করবে, সন্ত্রাস মনে করবে, মনে করবে পাকিস্তানি মনে করবে, এই সময় নবী বলেন, আমি নবীর সুন্নতকে যদি চিন্তা করতে পারো, আল্লাহ তোমার আমল নামাই 100 শহীদের সওয়াব দেন। মুসলমান, নবীর সুন্নতটা জিন্দা করেন, নবীর সুন্নতটা বাস্তবায়ন করেন।